হে জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে আমরা যদি বান্দার শরীফের দিকে লক্ষ্য করি, যে এই সারা বিশ্বব্যাপী বান্দার শরীফ নামে যেই নামের যে একটা প্রচলন হয়ে গেছে, এটা যে কোনো মানুষই জানে বা এই কথাটি শুনেছে যে বান্দার শব্দ একটা বিষয়, যে বান্দার শরীফ চিটাগাঙে বান্দার শরীফ আছে। তো আসলে এটার নাম হলো মাইজ বান্দার। মাইজ বান্দার কেন? যে চিটাগাঙের মাঝখানে এটা হয়েছে, দরবারটি হয়েছে, তাই মাইজ বান্দার মানে মাঝখানে এই বান্দারটি হয়েছে। আর এই বান্দারটি কিসের বান্দার? এই বান্দারটি হলো আধ্যাত্মিক জগতের জ্ঞান গুণ এবং আল্লাহকে পাইবার জন্যে যে আল্লাহর জ্ঞান বান্দার, এই জিনিসটাই বোঝানো হয়েছে। যাই হোক, যারা বান্দার শরীফের লোক আছে তারা হয়তো আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন, এবং বান্দার শরীফের লোকের বাহিরেও যারা আছেন তারাও খেয়াল করে শুনবেন। আজকের কথাগুলো একটু অন্যরকম হতে যাচ্ছে, যে দেখা গেছে বান্দার শরীফের প্রতি যদি কারো মনোমালিন্য থাকে, আশা করব এই কথাগুলো শোনার পরে মনোমালিন্য থাকবে না, বরঞ্চ ভালো দিকে আসবে, এই আশা রেখেই আজ আলোচনাটি করব। আলোচনাটি হলো গাউসুল আজম কী এবং গাউসুল আজম কোন শক্তি, এই নিয়েই আলোচনাটি হবে। আমার মুর্শিদ কেবলা যদি আমাকে জ্ঞান দান করেন, তবে আমি গাউসুল আজম সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা করতে পারব। গাউসুল আজম বিষয়টি আসলে কী? গাউসুল আজম নামটি তো আল্লাহর 99 নামের মধ্যেও পাওয়া যায় না। এই গাউসুল আজম নামটি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এর উপরেই বক্ষিত হয়েছিল। এর আগে তো কখনো এই নামের প্রচলন ছিল না, বড় পীরকে দিয়েই এই নামের শুরুটা হইয়াছিল। গাউসুল আজম কোন শক্তি? যেই নামের গুণে আগুন হইয়া যায় পানি। নবুয়াতের সময় এই গাউসুল আজম নামের শক্তিটি কোথায় কীভাবে ছিল, এবং নবুয়াতের পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আসার আগ পর্যন্ত এই গাউসুল আজম নামটি কোথায় কীভাবে ছিল, এ গাউসুল আজম নামটির এত শক্তি কেন যে বড় পীর সকল পীর আউলিয়ার সর্দার হইলেন? কিন্তু এই গাউসুল আজম নামটি তো নবুয়াত ক্ষমতাও নয় যে গাউসুল আজম নামটি ধরল, এই কথাটিও সঠিক নয়, কারণ গাউসুল আজম ক্ষমতাটি সম্পূর্ণ আলাদা বিষয়। এবার আসি গাউসুল আজম শব্দের অর্থ কি, অর্থ বুঝতে গেলে কি বোঝায়। অর্থ না বুঝে শুধু জপেই গেলাম। অর্থটি হলো গাউসুল আজম, অর্থাৎ গাউসদেরও শ্রেষ্ঠ, অর্থাৎ কুতুবেরও শ্রেষ্ঠ, তার মানে জ্ঞান শ্রেষ্ঠ। আচ্ছা, গাউসুল আজম শব্দের আরও অর্থ যদি যাই, তিনি মহাসাহায্যকারী। মহাসাহায্যকারী কে? আল্লাহই তো সবার মহা, আল্লাহর চেয়ে বড় কেউ নেই। তাহলে যিনি গাউসুল আজম, তিনি যদি মহাসাহায্যকারী হয়ে থাকেন, তাহলে মহাসাহায্যকারী তিনি আল্লাহ। আর এই গাউসুল আজম নামটি অন্য ভাষা, এই জন্য আমাদের এই দশা যে আমরা বুঝতে চাই না যে গাউসুল আজম আবার কী। তাহলে গাউসুল আজম অর্থ শ্রেষ্ঠ, জ্ঞান শ্রেষ্ঠ, সাহায্যকারী রূপেও তিনি শ্রেষ্ঠ। তাহলে যিনি জ্ঞান শ্রেষ্ঠ, আল্লাহর উপরে জ্ঞান শ্রেষ্ঠ কেউ না, তাহলে গাউসুল আজম আল্লাহরই একটি নাম, যা বড় পীরকে দিয়ে এটা প্রকাশ করা হয়েছে। এবার আসি গাউসুল আজম কোন শক্তি বা কোন জ্ঞান শক্তি। জ্ঞানের মৃত্যু নেই, তেমনি করে খোয়াজ খিজিরেরও মৃত্যু নেই। খোয়াজ খিজির পানিতে বাস করে, কিন্তু সাগর নদী পুকুরের পানিতে নয়, মানুষের মস্তিষ্কের পানিতে। সুবহানাল্লাহ, মানুষের মস্তিষ্কের পানিতে বাস করেন, এবং খোয়াজ খিজির নিজেই তিনি, অফুরন্ত জ্ঞান ভাণ্ডার আল্লাহ তাকে দান করেছেন রুহুল কুদ্দুস। খোয়াজ খিজির সকল মানুষের মাঝে বা সকল মানুষের মস্তিষ্কে বাস করেন না। তাহলে খোয়াজ খিজির কোন ধরনের লোকের মস্তিষ্কে বাস করেন? যিনি মুর্শিদ নামের খোদাকে পাইতে যাইয়া ভালোবাসিয়া প্রেম সাধনায় এবং সর্বত্যাগী হইয়াছে। সর্বত্যাগী অনুরাগী তিনি হন বৈরাগী। তবে সর্বত্যাগী যিনি হয়েছেন,
তিনি যে নিজেকে পবিত্র করিয়াছেন একমাত্র তার মস্তিষ্কের পানিতেই বাস করেন। কোয়াসকিজির মুখে যাহা বলে তাহাই হইয়া যায় এবং সামনে ও পিছনে কি হয়েছিল এবং কি হইবে বলে দিতে পারে। সর্বপ্রকারের জ্ঞান তাহার আছে, আল্লাহ তাকে দান করেছেন, তাই কোয়াসকিজির পানিতে থাকেন। আর পানির আরেক নাম হলো কি, জ্ঞান। পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে, তাই সেই নালা ডোবা এসবের পানির কথা বলা হয়নি। মুসা নবীকে এই খোয়াসকিজির জ্ঞানের শিক্ষা দিয়েছিল। যখন আল্লাহকে মুসা বলেছিল, আমি অনেক জ্ঞান অর্জন করিয়াছি, কিন্তু খোয়াসকিজির জ্ঞান শ্রেষ্ঠ। তাহলে যেই পবিত্র মানুষটির মস্তিষ্কে খোয়াসকিজির বসবাস করে, আমি অনেক জ্ঞান অর্জন করেছি কিন্তু খোয়াসকিজির জ্ঞান শ্রেষ্ঠ, তাহলে যেই পবিত্র মানুষটির মস্তিষ্কে খোয়াসকিজির বাস করেন তিনি একমাত্র গাউসুল আজম। এখন আমি বলব, সৃষ্টির শুরুতেই খোয়াসকিজির ছিল এবং বড়পীর আব্দুল কাদের জিলানি কে দিয়ে বা তার মস্তিষ্কে বসিয়া গাউসুল আজম নাম ধরল, হয়েছিল একমাত্র খোয়াসকিজিরের জ্ঞানে। আর খোয়াসকিজির হয়েছিল কার জ্ঞানে? আল্লাহর জ্ঞানে। তবে একটা কথা বলা হয়, খোয়াসকিজির জিন্দা পীর, আর সেই জিন্দা পীর কার কাছে প্রবেশ করল? বড় পীরের সাথে মিশে গেল। তখন কি হলো? বড় পীরের আত্মার শক্তি এবং খোয়াসকিজির জ্ঞানশক্তি এবং আল্লাহর গাউসুল আজমের নামের শক্তি, এই শক্তিগুলো একাত্র হয়ে মহাশক্তি ধারণ করেছেন, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা খোয়াসকিজিরের জ্ঞান না শুধু খোয়াসকিজিরকে মস্তিষ্কে বসাইতে পেরেছে, সেই একমাত্র গাউসুল আজম, সেই একমাত্র গাউসুল আজম নাম ধরতে পারবে, আল্লাহ তাকে সেটি দান করবেন। খোয়াসকিজিরের যেমন মরণ নেই, তেমনি গাউসুল আজমেরও মরণ নেই। তাহলে চলুন আমরা আল্লাহকে, চলুন আমরা আল্লাহকে লাভ করিতে যাইয়া সাধনা করি এবং নিজেকে পবিত্র করি। জ্ঞানের মৃত্যু নেই, তেমনি খোয়াসকিজিরেরও মৃত্যু নেই। এবং এই পৃথিবীতে যিনি খোয়াসকিজিরকে লাভ করিল, তিনি গাউসুল আজমকে লাভ করিল, তেমনি তাহারও মৃত্যু নেই। এই জগৎ যতদিন থাকবে ঠিক ততদিন পর্যন্ত তাহাকেও মনে রাখবে। আল্লাহ আমাদেরকে ওইরকম হইবার তৌফিক দান করুন। হে জগৎবাসী, আমাদের এই আজকের আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, যেতে আমরা ভালো ভালো কিছু ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।